হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল মাহুতের ছেলের। সকালে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হয়েছে মর্মান্তিক এ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদে দর্শনার্থী ঘিরে হাতি নিয়ে বল খেলার কসরত করছিলেন মাহুত আজাদ। তার সঙ্গে ছিল 18 বছরের ছেলে জাহিদ। হাতির চারদিকের বেষ্টনী ভেদ করে ছেলেকে সাহায্য করতে বলেন বাবা। অপরিচিত হওয়ায় জাহিদ হঠাৎই তুলে ছুঁড়ে ফেলে পিষ্ট করে হাতে। জাতীয় চিড়িয়াখানার পরিচালক জানান, এমন ঘটনা অপ্রত্যাশিত। একই সঙ্গে দর্শনার্থীদের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম না করার আহ্বান জানান তিনি।